দলের পক্ষ থেকে অত্যন্ত পরিতাপের সঙ্গে দুটি একটি বিষয় উল্লেখ করতে চাই। পোস্টপল ভায়োলেন্স নিয়ে আমাদের বেশ কয়েকজন সদস্য মনোজ টিগ্গা সহ মীর গোস্বামী সহ তাপসী মন্ডল সহ আজকে মুলতবির প্রস্তাব এনেছিল প্রথম সকালবেলায় নিয়ম মেনে। এই বিধানসভার প্র্যাকটিস আছে যে বিরোধী দল মুলতবি প্রস্তাব আনলে সেটা পড়তে দেওয়া হয়, সভা মুলতবি হয়তো করা হয় না। আমি যেহেতু থার্ড টাইম এমএলএ, অনেকেই পুরনো এমএলএ আছে এবং আমরা এই প্র্যাকটিসটা জানি, কিন্তু মহামান্য অধ্যক্ষ তিনি আমাদের পড়তে দেননি। আমরা বারবার অনুরোধ করেছি, তখনই আমরা ব্যাপক বিক্ষোভ দেখাতে পারতাম, স্লোগান দিতে পারতাম, ওয়াক আউট করতে পারতাম, কিন্তু আমরা চেয়েছিলাম যে নির্বাচিত প্রতিনিধিরা সপ্তদশ বিধানসভার কার্যত আজকে আলোচনার প্রথম দিন, সেখানে সবাই বলুক বিধানসভা আলোচনার জায়গা, বিরোধীদের জায়গা, জনগণের কথা বলার জায়গা। তাই আমরা আলোচনায় অংশগ্রহণ করেছি। আলোচনায় অংশগ্রহণ করাকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের বেশ কিছু বিধায়ক নানা ধরনের টিকা টিপ্পণী এবং আমাদের সদস্য সদস্যদের বাধাদান করেছে, তবুও আমরা বিধানসভার গরিমা এবং জনস্বার্থে এগুলো মেনে নিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী বলার আগে আমি বিরোধী দলনেতা হিসেবে চিরাচরিত রীতি অনুযায়ী বক্তব্য রাখতে উঠেছিলাম, কিন্তু তার আগে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক নৈহাটির বিধায়ক তিনি সবার মধ্যে আমার বাপ তোলেন, বাবা শব্দটি করেন। আমি স্পিকারকে বলি যে এই সংসদীয় অসংসদীয় শব্দ আপনি বাদ দেন। প্রথমত উনি রাজি হননি, যখন ভারতীয় জনতা পার্টির সব সদস্য উঠে দাঁড়িয়ে এই বিষয়ে প্রতিবাদ করেন তখন তিনি বলেন যে আমি খতিয়ে দেখব। আমরা মেনে নিই, বলতে শুরু করি। সেখানে এই বিধানসভায় আমি অনেকবারই বলেছি তিনটে জিনিস উল্লেখযোগ্য। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিষ্ঠিত জনসংঘ আজকের বিজেপি তারা সর্ববৃহৎ সিট পেয়েছে 77টা, এটা এই বিধানসভার একটা উল্লেখযোগ্য দিক। এই প্রথম বিধানসভা তৈরি হওয়ার পরে কমিউনিস্ট পার্টি তথা মার্কসবাদী কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেসের কোনো প্রতিনিধি জিতে আসতে পারেনি, এটাও এই বিধানসভার উল্লেখযোগ্য দিক। আরও উল্লেখযোগ্য যে একজন মুখ্যমন্ত্রী তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন, তার দল জিতেছে, আর যিনি তাকে হারিয়েছেন তিনি বিরোধী দলনেতা হয়েছেন, এটা বিধানসভায় বলা যাবে না, একেবারে হুল ফোটার মতো ফুটেছে, রে রে করে উঠেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা, ওই কোম্পানির কর্মচারীরা, ল্যাম্পপোস্টরা রে রে করে উঠেছেন। তারপরেও ঠিক আছে, তারা গায়ে লাগবে, কারণ তাদের প্রথম কথা এবং শেষ কথা যিনি, তিনি হেরে গেছেন বলে। তারপরে আমি বলছিলাম 96 সালের কেরালার কথা, এলডিএফ জিতল, অচ্যুতানন্দজি হারলেন, এলডিএফ নতুন মুখ্যমন্ত্রী বেছে নিল। বলছিলাম হিমাচলের কথা, বিজেপি জিতল, প্রেম কুমার ধুমল দুটো সিটে হারল, দল বলল প্রেম কুমারজি আপনি সবচেয়ে অভিজ্ঞ, আপনি মুখ্যমন্ত্রী হন। প্রেম কুমারজি বলল না, নৈতিক কারণে মুখ্যমন্ত্রিত্ব নেব না, কারণ আমি দুটো কেন্দ্রে মানুষ আমাকে পরাজিত করেছে, এই কথাও বলা যাবে না। স্পিকার বলছেন যে সাবজুডিস, আমি বললাম কোনো ইন্টারিম অর্ডার নেই, তাহলে আমি এখানে থাকবো কেন, আমাকে বাইরে বের করে দিন। কোর্টে গেছে সাবজুডিস, আইনমন্ত্রী গিয়ে কানে কানে বললেন, তারপরে স্পিকার, এরকম দলদা স্পিকার যিনি 2 কোটি 28 লক্ষ ভোট পাওয়া ভারতীয় জনতা পার্টি একমাত্র বিরোধী দল, তার কণ্ঠ রোধ করতে চাইছে, গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। আমরা ভারতীয় জনতা পার্টির সদস্যরা তৃণমূল কংগ্রেসের সদস্য সদস্যদের টিকা টিপ্পণী হই হই আক্রমণ, তাকে প্রতিহত করার ক্ষমতা রাখি,
কিন্তু যিনি স্পিকার অধ্যক্ষ যিনি বিরোধীদের সংরক্ষণ দেবেন তিনি রুল অনুযায়ী সংসদীয় ব্যবস্থা অনুযায়ী চলবেন আইন মেনে চলবেন তার যদি একটা রাজনৈতিক শাসক দলের পক্ষে যে প্রতীকে তিনি নির্বাচিত হয়েছেন সেই প্রতীকের দলের প্রতি যদি তার এই ধরনের দুর্বলতা প্রকাশ্যে প্রকাশ পায় আমরা বিরোধী দলের পক্ষ থেকে তাই আজকে হাউস থেকে বয়কট করে স্লোগান শাউটিং দিয়েছি এবং পশ্চিমবাংলার জনগণকে জানাতে চাই যে তৃণমূল কংগ্রেস যেভাবে পোস্টপোল ভায়োলেন্স করছে 45 জন বিজেপি কর্মী সমর্থক ভোটারকে খুন করেছে অসংখ্য মহিলাকে ধর্ষণ করেছে গোটা রাজ্যে হাজার হাজার ঘরবাড়ি জ্বালিয়ে লক্ষাধিক লোককে ঘরছাড়া করেছে আসামে ত্রাণশিবিরে তাদের থাকতে হয়েছে সেই তৃণমূল কংগ্রেসের ভাষা সন্ত্রাস ক্ষমতা সন্ত্রাস বিধানসভার মধ্যে বিধায়করা দেখল এবং আমরা সংসদীয় ব্যবস্থার মধ্যে আক্রান্ত তাই আমরা এই আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সর্বস্তরের জনগণ যারা মনে করেন শাসক থাকলে বিরোধী থাকবে বিরোধীদের কাজ হচ্ছে বিধানসভার অভ্যন্তরে জনগণের কথা তুলে ধরা তাদেরকে আপনাদের মাধ্যমে জানাতে চাই বিরোধীদের কণ্ঠস্বর বিধানসভাতেও আক্রান্ত